হাইকোর্টের নির্দেশ মেনে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে 800 কোম্পানি বাহিনী চেয়ে পাঠালো রাজ্য নির্বাচন কমিশন। এদিন গোপালনগরে এসে বিরোধী দলনেতা দাবি করেন, আমাদের সব বুথে বাহিনী চাই। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে বাড়তি 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠালো রাজ্য নির্বাচন কমিশন। আগেই 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। বুধবার হাইকোর্ট নির্দেশ দেয়, 2013 সালে যে পরিমাণ বাহিনী এসেছিল এবার তার চেয়ে বেশি বাহিনী চাইতে হবে। সেক্ষেত্রে 2013 সালে 820 কোম্পানি বাহিনী এসেছিল রাজ্যে, নির্দেশ মতো এবার 822 কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর এলাকায় আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু অধিকারী বলেন, 2013 সালে 5 দফায় পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, এবার এক দফাতে ভোট, ফলে 2013 সালে যে ফোর্স লেগেছিল এবার তার চেয়ে বেশি লাগবে। বুথের সংখ্যা বেড়েছে, পাশাপাশি বৃদ্ধি পেয়েছে ভোটারের সংখ্যা। মহামান্য হাইকোর্ট বলেছিল 24 ঘন্টার মধ্যে নির্দেশ কার্যকর করতে। আমাদের দাবি, প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে হবে। হাইকোর্টের জাজমেন্টের পরে 24 ঘন্টার মধ্যে ইমপ্লিমেন্ট করতে বলেছেন, এবং আগামীকাল আমার যে পিটিশন, কন্টেম পিটিশন, তার কমপ্লায়েন্স রিপোর্ট জমা করতে বলেছেন স্টেট ইলেকশন কমিশনকে। 2013 সালকে মান্যতা দিয়ে তার থেকেও বেশি অ্যারেঞ্জমেন্ট করতে হবে। কেন? তার কারণ হচ্ছে, 2013 সালে বুথের যে সংখ্যা ছিল, এখন বুথের সংখ্যা হয়েছে 61,000। তখন বুথের সংখ্যা এত ছিল না। আমাদের লয়াররা কালকে প্রপারলি মুভ করবে, এটা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চের পার্সিয়াল ইমপ্লিমেন্ট করেছে। মমতা ব্যানার্জি যা বলে দিয়েছে তাই করেছে। এক দফাতে 800 কোম্পানি নট সাফিসিয়েন্ট, এটা খুব ক্লিয়ার ক্রিস্টাল। আমি আপনাকে বলছি, সংখ্যা এবং কোম্পানির সংখ্যাটা ফ্যাক্টর নয়। প্রধান বিচারপতির বেঞ্চ চাইছেন, যেটা সুপ্রিম কোর্টও সিলমোহর দিয়েছে, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট, অল বুথ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স কভার করতে হবে, লাইক 2013। 2013-র মান্যতা, অর্ডারে 2013-কে মান্যতা দিয়েছে, মানে 100% বুথ সেন্ট্রাল প্যারামিলিটারি কভার, সেক্টর সেন্ট্রাল প্যারামিলিটারি কভার, কিউআরটি কুইক রেসপন্স টিম সেন্ট্রাল প্যারামিলিটারি কভার, পুলিশ স্টেশন প্যারামিলিটারি কভার, ভালনারেবল প্লেসে রুট মার্চ, রুট লাইনিং, পলিটিক্যাল পার্টির মিটিং, তাকে কভার করা যাতে কোয়েনসাইড না হয়, এগুলো সব 2013-তে মাননীয় যশস্বী মীরা পাণ্ডে মহোদয়া যা যা করেছিলেন, সুপ্রিম কোর্টের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন লড়াই করে, সেটা করতে বলেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গোপালনগর। ইতে আজই আসুন, আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা, বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, বাটার মোর, বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি, বনগা, মতিগঞ্জ।